নিশ্চিতভাবে মাদারিহাট বিধানসভা আমরা যদি লোকসভা ওয়ার্ডে দেখি তাহলে পাঁচবার জিতেছি, বিধানসভাতে আমরা দুবার জিতেছি, 2016 এবং 2021। মাদারিহাটের বসবাসকারী গোর্খা আদিবাসী কোচ মেচ রাভা মারোয়াড়ি বেঙ্গলি বিহারি এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ যারা মাদারিহাট বিধানসভায় থাকেন তারা সবসময় ভারতীয় জনতা পার্টিকে মোদিজিকে দুই হাত ধরে আশীর্বাদ করেছে। নিশ্চিতভাবে এবার যে মাদারিহাটে আজকে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটাতে আমরা নিশ্চিতভাবে জিতব এবং আমরা জিতে হ্যাট্রিক করব এবং ইতিহাস গড়ব। আমরা মতে এটা এই সিটটা হাত ছাড়া হবে না, আমরা এই সিটটা জিতব এবং জিতে আমরা এটা হ্যাট্রিক করব। আমাদের হয়তো পার্সেন্টেজ কমেছে, হয়তো সাময়িক আমাদের ভোট কমেছে, কিন্তু মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে। আমাদের চা বাগান এলাকাতে, আমাদের বস্তি এলাকাতে, আমাদের টাউন এলাকাতে ভালো ভোট হয়েছে। নিশ্চিতভাবে এই সিটটা আমরা একটা ভালো মার্জিন নিয়েছি। আপনারা এত চেষ্টা করে ছটা বিরোধী কাউকে জেতাতে পারবেন কিনা সেটা দেখুন। তৃণমূল খারাপ, তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই, তৃণমূলের উপর অমুক, তারা আপনাদের মিডিয়ার একাংশের স্পন্সরশিপে ছটার মধ্যে একটাও কি বিরোধীদের কাউকে জিতে পাচ্ছেন সেই হিসাবটা করে নিন, রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে।